ए भाई আরো জম্বি ভাই মে জম্বি আই পড়ছে এ রে ভাই জম্বি আর জম্বি এত জম্বি খেলি কি আর রে ভাই মরেও না এ রে ভাই কামড় দিয়া দিছে আর রে ভাই আবার কামড় দিয়া দিছে এ রে ভাই মাইরা ফলাইছে আমারে এ রে ভাই ভাই তো কি অবস্থা সবার আমরা চলে আসলাম নতুন একটা গেম প্লে ভিডিওতে আজকে আমরা নতুন একটা গেম খেলতে যাইতেছি আর এই গেমের নাম হচ্ছে ডাইং লাইট একটা হরর জম্বি গেম তো এখানে আমাদের একটা কাজ দিছিল যে সুলেমান কাদের নামের একজন ব্যক্তি আছে ওর কাছে কিছু একটা অ্যান্টিডোট আছে কিন্তু ওর ভাই যে আছে মারা গেছে সুলেমান হাসান যে নাকি একটা ফাইল নিয়ে গেছে ওই ফাইলটা হারাই গেছে আমাদের ওই ফাইলটা খুঁজে বের করতে আমারে পাঠাইছে আর আমি একটা প্লেনের ভেতরে আছি এটাই হচ্ছে আমার টাস্ক এই টাস্ক কমপ্লিট করে ফেরত আসতে হবে তো প্লেনের দরজা খুলে গেছে এখন আমার লাভ দিন প্লেন থেকে ল্যান্ড করতে হবে নিচের দিকে ওকে আমার জাম তো কইরা পালাইছি দেখি কি অবস্থা সবকিছু ধোয়া ধোয়া লাগতেছে এই গেমটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা গেম হরর গেম অনেক জম্বি আছে আর খুব ফেমাস একটা গেম ভালো হিট খেয়েছে যখন গেমটা রিলিজ হয় গ্রাফিক্সও মোটামুটি ভালোই তো এখন আমরা ল্যান্ড করছি প্যারাসুটে ওই ফাইলটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ফাইল ওই ফাইলটা কিন্তু পাবলিক করা যাবে না এর জন্য আমরা ওই ফাইলটা আগে অ্যাচিভ করতে বোরকাস্টিকা পাবলিক করার আগে এটা হচ্ছে আমাদের মেইন মিশন মানে পুরো গেমের মেইন মিশন হচ্ছে এইটা তো এখন আমরা দেখি নামার পর কি করতে হয় জম্বি কই আছে নাকি পাস্তে ধরে কিনা আল্লাহই জানে গেম কিন্তু ভয় ভাই আমি এর আগে কোনো হরর গেম খেলি নাই তোমরা চ্যানেল ঘাটলে দেখতে পারবা সো এটা আমার ফার্স্ট টাইম হরর গেম খেলা আমি একটু ভীতু মানুষ এখন দেখি কি অবস্থা রে ওই পাশে এখানে আমি দেখতে পাচ্ছি একটা গাড়িতে আগুন লাগছে ওকে এখানে আমি একটু উপরে ছাদে মতো বিল্ডিং এ পড়ছি আর নিচে ও রে ভাই ব্যথা পাই গেছি ওকে ব্যথা পাই গেছি একটু এখন জম্বি অ্যাটাক না করলেই হয় তাইলে কিন্তু সে বেগুলা গেম নি হয় ও না জম্বি না তো আচ্ছা তিনজন মানুষ দেখতে পারতাছি আচ্ছা মানে গুলি আছে আচ্ছা বেটা আমার মারতেছো খালি শুট করে আরে ভাই শুট করার আগে আমারে বাড়ি মারতাছে ভাই তাড়াতাড়ি গুলি না শুট করতে হইব ওকে একজন মেরে বলি এখন বাকি দুইটা দাঁড়ায় গেছে ওরা ভয় পেয়ে গেছে ওকে কোন মতে তো বাচ্চা গেলাম ওদের কাছ থেকে ওকে এ ভাই এটা কাটাই যাচ্ছে দূরে এ ভাই জম্বি ও রে ভাই জম্বি আইছে ও রে ভাই কামন মারছে মাথার মধ্যে ওকে একজন বাঁচাই যাচ্ছে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভাই রে ভাই ভাই গেমের শুরুতেই অবস্থা ও রে ভাই আরো জম্বি আইতেছে একটা মেয়ে একটা ছেলে আসছে বাঁচাইছে আমারে কোনো মতে বাঁচছি ভাই কিন্তু আমার হাতে কামড় দিল আমি কি জম্বি হয়ে যাবো নাকি এখন যাই হোক করার নাই বাঁচাইছে আমার কোনো মতো ওরা থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ও রে ভাই আরো জম্বি হয়ে গেছে এ রে ভাই ও রে ভাই গেট গেট ভেঙে ফলাই যাচ্ছে এ রে ভাই ওরা কি মাইরে ফলে এমন এক জম্বি ও রে ভাই আরে ভাই একজন আমার চোখের সামনে মাইরে ফলাইলো আরো জম্বি হয়ে গেছে ভাই এই গেম আসলে ভাই অনেক বড় ভাই গেম শুরু হয়েছে এখন 5 মিনিট হয় নাই গা এখনই জম্বি অ্যাটাক করা শুরু করে দিয়েছে আমারে আচ্ছা শুধু মেয়েটা বাইচা আছে আর আমি পাচ্ছি কোনো মতে বাট আমার হাতে কামড় দিছে আমি সম্ভবত ইনফেক্টেড অবস্থায় আছি যেহেতু কামড় দিয়ে দিছে আরে লোকটা মারা গেছে ওকে আমাদের গেমের একটা পর্ব শেষ হইলো মানে ফার্স্ট এরিয়াতে এখন দেখি আমাদেরকে কই নিয়ে যায় যেহেতু রেস্কিউ করছে আমাদেরকে কোন একটা সেফ জোনে তো নিয়ে যাইবো বাচ্চা আছে কোন দিকে আচ্ছা আমি মনে কোন একটা ঘরের ভিতরে আছি দুইটা বাচ্চা সাউন্ড নাইতেছে ওকে আমি উঠলাম খাট থেকে ওরে ভাই বাচ্চাগুলো আমাদেরকে দৌড়ও দিয়া দিল ভয় পাইছে নাকি কোন একটা কারণে এই ইঞ্জুরি এখনো কিন্তু ভালো হয় নাই মাথা একটু ঘুরাইতেছে কারণ ইনফেক্টেড অবস্থায় আছি এই চিকিৎসা নিতে হবো তাড়াতাড়ি নাইলে কিন্তু আমি বাঁচবো না জম্বি হয়ে যাব গ্রামীণ মানুষ খাওয়া শুরু করে দিব তো আমরা একটা রুমের ভেতরে আছি ওকে আচ্ছা আমাদের হাতে কিছুই নাই ইনভেন্টরি পুরো ফাঁকা অবস্থায় আছে এটা হচ্ছে ইনভেন্টরি কোয়েস্ট আছে ম্যাপ আছে স্কিলও ডেভেলপ করা যায় আচ্ছা এগুলো পরে করবো না
এখন আমরা দেখি রুমটা ঘুরে রুমের ভেতরে কি কি আছে। আচ্ছা, পুরান একটা রুম, মানে একজন হরর গেমে যেমন রুম থাকে ওইরকমই রুমে। একটু ওয়ালগুলা ফাটল ধরছে, একটু বাইরে দেখানি, বাইরে তো মনে হইতেছে সব জায়গায় কোনো না কোনো জায়গায় ধোঁয়া ছড়াইতেছে, আগুন ধরছে কোনো না কোনো জায়গায়, মানে বাইরের অবস্থা খুবই ভয়ানক। বাইরে ভাই পিস্তল বন্দুক যা আছে এগুলো ছাড়া বাইরে যাওয়াই যাব না। আচ্ছা, রুমে জানালা এটা। ওকে, আমরা এখন বাইরে যাওয়া ট্রাই করি, বাইরে যাওয়া দরকার। এগুলো কিছু এখনও খোলা যাইতেছে না। একটা ব্যাগ আছে। ওকে, রুম থেকে বের হয়ে যাই আমরা। ওই যে দরজা পেয়ে গেছি। এই যে বাচ্চাগুলো আবার এখানে। একটা লোক আছে। You sleep for 3 days like a dead man and scare children? Off to a great start, 31. Where am I? In paradise, can't you see? আমি জিজ্ঞাসা করি লোকটার, যা আমি কই আছি? ও বলতাছে স্বর্গে। মানে এটা স্বর্গ মানে না, অবশ্য বাইরে যে অবস্থা জম্বির ভাই, বাইরের তুলনায় ভেতরে এটা স্বর্গের চেয়ে কম না। তো এখন আমরা বসের রুমে যাবো, 190 নম্বর রুমে যাইতে বললো। 18 তলাতে আছি আমরা না? আচ্ছা, এখান দিয়ে যাওয়া যাবো না, এখান দিয়ে যাওয়ার জায়গা নাই, এখানে বন্ধ, ডাইরেক্ট রুম বন্ধ। আচ্ছা, তালা মারা আছে, তাহলে ঘুরে যেতে হবে পুরোটা। ওকে ভাই, সাইকেল পড়ে আছে, একটা বিল্ডিং, এই বিল্ডিং তো সেফ মনে হইতেছে। এই যে একটা, আচ্ছা, একজন মহিলা কথা বলতেছে আমার সাথে, দেখি কি বলে। এক্সকিউজ মি, ইওর নাম্বার, ইওর দ্য 31st ইনফেক্টেড, I'm the 18th. আচ্ছা, ইনফেক্টেড এর নাম্বার দেওয়া আছে। আমি হলো 31, মানে 31 মানে তো 31, আর ওই হচ্ছে 18 নাম্বার, মানে 18 নাম্বার ওই ইনফেক্টেড অবস্থায় আছে। আমার 31তমতে ইনফেক্টেড অবস্থায় পাওয়া গেছে। আচ্ছা, একটা ইনফো দিয়ে দিল, তাহলে আমরা হয়তো নাম হিসেবে কেউ জানবো না। আমার 31 যে নাম্বারটা আছে এটাই। আর এই দূরে আমার নামকে এটা বদলাম কই যাচ্ছিল মনে হইতেছে। Now he's gonna get a meal. মানে বলতেছে যে এই একজন অপরিচিত মানুষের জন্য একজন মারা গেল ওদের আর কি। এটা একটু দুঃখজনক। ওকে, আমরা হেড কোয়ার্টারে চলে আসছি। 190 নম্বর রুম, একটা লোক বাইরে বসে আছে। এই যে বললাম না, আমার এবার থেকে 31 নামে চিনবো, আমার আসল নামে কেউ ডাকবো না। ওকে, বসের রুমে ঢুকে দিই। বসের রুম তো ভালোই সুন্দর লাগতেছে, স্টিকার লাগানো আছে, ছবি আছে কিছু। ওরে ভাই, ও রুমটা এত বড় আমার রুমের তুলনায়। যাই হোক, বস ও রুম বড় থাকবোই। বস সম্ভবত বারান্দা, হ্যাঁ বারান্দায় আছে লোকটা। লোক না ছেলে বুঝতেছি না, বয়স তো কম মনে হইতেছে দেখা। ওকে, আচ্ছা এটা না, ওর মনে হইতেছে না যেটা বস, কারণ বয়স এত কম। ওই চিত্তা গেছে, পরে জিগানোর পরে তুমি কি বস কিনা। ওকে ভাই, ছাদ থেকে তোমার দেখ, মানে বারান্দা থেকে দেখতে পারতাস আকাশের কি অবস্থা, বাইরে অবস্থা খুবই ভয়ঙ্কর, এনভায়রনমেন্ট পলিউশন সব কিছু দিয়ে ভরা। হান্টিং এয়ারড্রপস, স্ক্যাভেঞ্জিং এন্ড রেস্কুইং পিপল। ইয়া, আই ওয়ান্টেড টু থ্যাঙ্ক দ্যাট গার্ল। গুড, বিকজ অফ নট ফর হার ইউড অলরেডি বি চুইং সামবডিজ। আচ্ছা, একটু ঘাউরা আছে। ইওর অ্যান্টিসন ওয়াজ টোটালি ক্রাশড বাই দ্য ওয়ে। এই ওয়াকিটকিটা সম্ভবত আমার ছিল। সো ক্যান আই গেট দ্যাট ব্যাক প্লিজ? অ্যাকচুয়ালি আই থিংক আই নিড ইটস মোর দ্যান ইউ ডু। বিলিভ মি পাল, দ্যাটস নট দ্য কেস। আচ্ছা, ওই দিতে যাইতেছে না, বাট আবার দিয়াও দিল। ফাইন, টেক ইট। ভালো ছেলে দিয়া দিছে। ইউ নো মাই রানার্স পুট देयर লাইভস ইন ডেঞ্জার ফর গাইজ লাইক ইউ। সো নাও ইউ টেক দ্য অ্যান্টিসন মেন্ট ফর সামওয়ান এলস এন্ড ইউ ওন্ট ইভেন শেয়ার ইওর গিয়ার উইথ আস? আই ডোন্ট হ্যাভ টাইম টু ডিল উইথ ইওর বুলশিট। I'd lost contact with one of our guys thanks to the fucked up videos. একজন লোকের সাথে কন্টাক্ট হারাই গেছে, একজন লোক ওদের দলের। Do something for me, would you? Okay, আমাদের টাস্ক দিছ আছে। So go be useful somewhere else. We don't tolerate lazy assholes here in the tower. Hey, be fair. I'm not lazy. I'm just, hey, boss. Save it. That last guy I mentioned, he's only on the 13th floor, but you might as well be trapped in a mine. বলতো 13 তলায় লোক হারাই গেছে, এখন যায় বলতো দেখা আসতে যায় কি বাচ্চা আছে নাকি মারা গেছে। Too young, remember? তো এখন আমরা 13 তলায় যাব, 13 ফ্লোরে যায় দেখমু ওই লোকটা কি, মানে বাচ্চা আছে নাকি মারা গেছে। আর এখানে একটা লিফট আছে, এই জন্য লিফটে যাব। Where do you think you're going? 13th floor. রাতে কি বড় ডান্ডা দিই? Some stuff for Rahim. 13? Shit. That's going to be some dirty work. Okay, oi bolto se je 13 tala khubi dangerous ekta jayga, bhalo kono kaaj korte gele 13 tala jay na.
ওকে আমরা যামু করার না যাইতে যেহেতু বলছে প্রথম মিশন আমাদের টাস্ক দিছে এটা ওকে লিফটে চড়লাম এখন আমাদেরকে 13 তলায় না দিব দেই 13 তলার কি ও মাই গড ও মাই গড এটা কি 18 তলায় কি আছিল আর এই তলায় কি ভাই 13 তলা তো ভাই রক্ত দিয়ে ভরা এখানে একটা বাচ্চা সম্ভবত ছিল মারা গেছে মেবি ভাই রক্ত দিয়ে পুরো গায়রা ফলাইছে এখান থেকে গ্লাস ক্লাস সব ভাঙ্গা ওরে ভাই অনেক পঙ্গল গমনে আছিল এরা মনে মারা গেছে মনে হইতেছে ভাই আর এখানে মাছি ঘুরতেছে অনেক ভাই খুবই নোংরা একটা জায়গা আর আমাদের ওয়াকি টকিতে ফোন আই পড়ছে কথা বলতে বলতেছে কন্টাক্ট উইথ দ্য টাওয়ারস লিডার ইয়েট আনএবল টু কনফার্ম আইডেন্টিটি আই'ম টেকিং স্টেপস টু ব্লেন্ড ইন acknowledged time is of the essence crane remember ওকে আমাদের বলতেছে সময় কিন্তু খুবই কম সময় নষ্ট করা যাইবো না ওকে আমরা সময় নষ্ট করব না আমরা জলদি করে চলে যাব 13 ডলার 1 মিনিট একটা আওয়াজ পাইতাছি ভাই কে জানো চিল্লাতে হেল্প এর লিগা এ রে ভাই ডান্ডা পাইছি আমরাও তো দেখি সামনে মনে হচ্ছে জম্বি থাকতে পারে আবার হঠাৎ করে জম্বির যদি জাম্প স্কেয়ার দেয় আমি শেষ জাম্প স্কেয়ার পে অনেক ভয়ঙ্কর হয় ওকে বাম পাশে মনে হচ্ছে এখানে দেখি এখানে কেউ আছে নাকি কেউ নাই না আচ্ছা ওরে ভাই কে কইছে কেউ নাই এ রে ভাই জম্বি আমার ঘুষি মারতে আইছিল ওরে মারা লইতে ভাই মরে নাই ওর হেলথ এখনো ফুল নাকি মারা গেছে ভাই মায়রা নেই ভাই কোয়া জানে হঠাৎ করে দাঁড়া যাইব ওকে ভাই মর হঠাৎ করে ভাই আয় পরে চোখের সামনে জম্বিগুলো ওকে এবার মারা গেছে মনে হয় নাকি নাকি মারা গেছিল আচ্ছা যাই হোক অলরেডি মরে গেছে ভেতরে কে চিল্লাইতেছিল আচ্ছা ওর হাতে কিন্তু কামড় দিছে মানে ওর হাত কাটা গেছে আর কি একটু কাটা গেছে সম্ভবত জম্বির কামড় টামড় দিছিল ওরে ভাই এটা ওর ভাই আছিল আমরা যারা মারলাম এটা ওর ভাই আছিল মানে ওর ভাইরে দেখতে আসছিল এখানে এরপর দেখা যায় ওর ভাই জম্বি হয়ে গেছে আর ওরে অ্যাটাক করছে আর আমরা অলরেডি রহিমকে কল দিয়ে দিছি দেখি রহিম কি কয় ওরে ভাই বাঘটা ফুল দেখছে বাঘটা কিন্তু রক্ত দিয়ে ভরা ওরে ভাই কি অবস্থা 13 তলায় হেই হোল্ড স্টিল Lena will be here any minute. ওর হাত দিয়ে রক্ত বাড়িতেছে ওকে ওই বলতোছে গস আর এল ফলে এসে হয়ে যাচ্ছে এই দুইটা মিললে আমরা মেডিকিট বানাইতে পারবো যেটা দিয়ে আমরা ব্লিডিং স্টপ করতে পারবো সো আমরা এখন ব্লিডিং এর জন্য অফ করার জন্য যন্ত্রপাতি খুঁজতে যাই দেখি কি কি পাই ওকে এটা কি গস না এটাও তো গস না ওকে গস পাইনি এখন আমরা পাইছি ডাক টেপ আর কি আছে আমরা ভাই আমার দরকার হচ্ছে গজ আর অ্যালকোহল এখনো পাই না এখানে একটা বাক্স আছে ও রে ভাই এগুলা কি দেখাইতেছে ভাই গেমের ভিতরে ওকে এখানে কি একটা স্যার মেটাল আচ্ছা পার্টস ঠিক আছে ও রে ভাই চার্জার নাকি আচ্ছা পাওয়ার কেবল আছে এখানে একটা বাক্স তো আছে খুলে দেখি ডাক টেপ পাইছি আমরা তো দরকার গজ অ্যালকোহল তো দেখতেছি না ও রে ভাই পাই গেছি অ্যালকোহল এখন জাস্ট আমাদের গসটা খুঁজে বের করতে হইব তাইলে আমরা মেডিকিট বানাইতে পারবো এই জন্য এই যে এখানে পাই গেছি আমরা গস তো আমাদের যা যা দরকার ছিল আমরা পাই গেছি এখন আমরা এর কাছে চলে যাবো এর হিল করতে লোকটা জানি কোন দিকে আসিল এই দিকে আসিল না আয় হ্যাঁ ভাই গেমের ভিতর রাস্তা হারাই ফেলাইছি আমি নতুন ম্যাপ তো ভাই একটু সমস্যা তো হইবই আচ্ছা ভুল জায়গায় পড়ছি আমরা এই জায়গায় নাই তো কি হয়েছে আমরা যেখানে আচ্ছা এটা কি আছে তার কাটার মধ্যে সেটা নিলাম যাই হোক লোকটাকে খুঁজে বের করতে হবে তাড়াতাড়ি নাইলে কিন্তু মারা যাইবো ভাই কারণ ব্লিডিং স্টপ করতে হবে ব্লিডিং যদি বেশি হয় কন্টিনিউয়াস ব্লিডিং হইলে কিন্তু মারা যাইব এখানে তো ছিল এই যে ওকে ওকে এখন হিল করতে হবে আগে আমার মেডিকেটটা বানিয়ে নিই ওকে ক্রাফটিং করতে হবে মেডিকেট ওকে মেডিকেট ক্রাফট করে ফেলাইছি এখন এরে আমরা দিয়ে দেবো মেডিকেট ওকে ও সুন্দর অ্যানিমেশন তো সে একটা অ্যানিমেশন দিছে এ রে ভাই হাড্ডি দেয়া হয়েছে ভাই এমন কামড় দিছে আচ্ছা ডাক্তার ওকে ভালোই হলো ডাক্তার আইবস তার এলো একটু বাঁচা দেবো ভাবছিলাম যে মারা যেতে পারে কিন্তু মরে নাই ভাই জম্বি থেকে সাবধান আমারে কামড় দিলে তো আমি শেষ হয়ে যাবো গা ওকে আমাদের একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নেক্সট টাস্কে যাই মানে এখন আমরা ভয়ঙ্কর জম্বি দেখি নাই আর আমরা চলে আসছি রাহিমের কাছে অলরাইট টেকিং কেয়ার অফ
piece of cake. আগে এই মিশনটা খুব ইজি আছিল ক্যারেক্টার ডেবল তোছে. Let me think. ওকে ওই যে সেই মেড আমারে বাঁচাইছিল যে গেমের শুরুতে আর একটা ছেলে যে মারা গিয়েছিল. আচ্ছা রাহিম রায়া ঝাড়তাছে কোন একটা কারণে. You can't tell a convincing lie to save your life. I know what I'm doing. Yeah? You think you can't die? You're not my mom. No, I'm not. Our mom's okay, dead. Okay, এটা রাহিমের বোন লাগে রে ভাই. You're nicer to me since I'm the only family you have left, especially now that Amir. এটা রাহিমের বোন. আচ্ছা এর নাম হচ্ছে জেড. Right? I just wanted to thank you for what you did for me and tell you how sorry I am for your loss. I owe you and Amir my life. Yeah. You do. You want to return the favor? ওরে ভাই মেয়েটা জোর আছে ভাই, একদম জোর ভাই, পুরা ওয়াইফ ম্যাটেরিয়াল ভাই সেই লাগলো. যাই হোক আমরা এখন গেমে ফিরত আসছি. অনেক খুবই ভালো সেভেজ রিপ্লাইও দেয় সিগমা ফিমেল. ওকে রহিম একটু খেপে গেছে ভুনের হাতে ঝাড়ি খেয়ে. ফার্স্ট গো চেঞ্জ ইওর ক্লোথস, আই লাভ সাম নিউ ওয়ান্স ফর ইউ. আমারে বলতো সে কাপড় চেঞ্জ করতে. সামথিং রং উইথ হোয়াট আই এম ওয়েয়ারিং. You need something that fits the job Brecken wants you to okay, do. Okay, আমরা কাপড় চেঞ্জ করতে বলি. You've changed. তো আমরা কাপড় চেঞ্জ করতে রুমে যাই. রুমে এসে পড়ছি. এখন রুমে যাই আমরা কাপড়. আমার রুম কোনটা? এই যে এই চিপাড়া. এত ছোট একটা ময়লা আমার রুম দিছে. যাই হোক কাপড় চেঞ্জ কইরা নেই. কি কাপড় দিছে? ফ্রেশ ক্লোথ আর সেম কাপড়ই আর কি, একটু ফ্রেশ দিছে আর কি. শেষ কাপড় পরা শেষ হয়ে গেছে. এখন আমরা আবার চলে যাব ছাদে চলে যাই. ওকে গাইস আমরা ছাদে চলে আসছি. এখানে আমাদের রহিম আসতে বলছিল কাপড় চেঞ্জ করার পরে. ও ভাই এটা কি ঘুরতেছে? এ ভাই, এ রে ভাই, এ ভাই এগুলো কি পড়তেছে? আচ্ছা থামছে পড়া. ভয় পেয়ে গেছিলাম কয়েক সেকেন্ডের জন্য. আচ্ছা জাম্প করতে হবে মনে হচ্ছে আমার এই বরাবর. দেখি জাম্প করে. আচ্ছা কন্ট্রোলারে বলতেছে কন্ট্রোলারদের খেলা একটু টাফ কিন্তু এই গেমগুলো. আই হোক ট্রাই করি. ওকে জাম্প তো করছি. ইজি তো লাগতেছে ভাই, গেম তো ইজি আছে. সেই ক্রেনে উঠতে হইব. আচ্ছা ক্রেনে উঠবো না. ক্রেনে উঠে কেমনে? কীভাবে উঠে না গেলে? ওকে টু কন্ট্রোলার ভাই, কন্ট্রোলার সমস্যা আছে. ওই টু উপরে উঠাই দেবো কন্ট্রোলারটা মনে হইতেছে. ওকে উঠে গেছি. আরে গেম তো ভাই একবার ইজি. আরে দৌড়ানো সব একদম ইজি গেম রে ভাই. আরে ভাই সুজা, এই ভাই গেমটা এতটাও ইজি না, ততটা বলছি মানে এতটাও ইজি না আর কি. যাই হোক আমরা আস্তে আস্তে যাব, বেশি পাকনা মুখটা দৌড়ানো যাইব না. মানে এখান থেকে দৌড় দিলে কিন্তু আমি ঠাস করে পড়ে যাবো গাছ, যেহেতু একবার পড়ছি একবার পরে আমার শিক্ষাটা হয়ে গেছে ভাই. সাউন্ডগুলো দেখছো ভাই, ভয়ঙ্কর আওয়াজ হইতেছে. মনে হচ্ছে জম্বি আকাশ থেকে উড়ে আমার ঘরে বইব এমন একটা অবস্থা. ওকে এইখানে রহিম বই আছে, দাঁড়ায় আছে আর কি. ওয়েলকাম টু জিম. ফার্স্ট থিংস ফার্স্ট, ইউ গট টু লার্ন হাউ টু রান. এন্ডটা জিম আছে? হোয়াট ডু ইউ মিন লার্ন হাউ টু রান? জাস্ট ডু হোয়াট আই সে. অলরাইট নাও. আচ্ছা তোমার তো প্র্যাকটিস করতে হবে আমার, মানে দৌড়াদৌড়ি. এ ভাই এত উপরে থেকে লাভ দিব আমি? পাগল নাকি? ডোন্ট বি এ উইম্প. আমার পৌঁছাতে আছে রহিমে. কাম অন ইউ ক্যান্ট বি সিরিয়াস. ওয়াচ দিস. তুমি লাভ দিতে বেজে আছে? ওর ভাই লাভ দিয়াও দিছে. ওর রে ভাই এত উপর থেকে লাভ দিছে. আরে ভাই ব্যথা পাইছে ওই. আরে ভাই ওই ব্যথা পাইছে. আরে রে ওই ব্যথা ভাই নে মজা করতেছে আমার লগে. আমি তো আসলে ব্যথা পাইছে ভাই. অনেকগুলো বস্তা আছে যে কারণে আমাদের কিছু হয় নাই. তেমন একটা So the harder the terrain is, the better for you. I've got some typical situations set up for you. Let's see how you handle them. Acha, amader training koraibo, dorite work pishone pishone. Are bhai game easy as. Eto ra hard. Sometimes it's better to crawl through the low narrow passages. Eaters will have a tough time. Okay, doradori korte hobe, bujhche ektu training nite hobe work kaste ga. To nei training, dorai amra. Ore bhai, jump korte hobe na. Okay.
लाभ दीब ना भाई तो टाफ हो गा ए भाई पुया गेसि क्या एक तो टाफ आसे भाई मैं एक कंट्रोल एक टाफ आसे कारण माउस हो तो हमें टार्गेट कर सुंदर मतलब जाम करते हैं कंट्रोले तो टार्गेट कर चान्स खूब ही कम ओके भाई पड़े जो नहीं उठसी आर एबार जाम करी एक ठंडा माथे खेलते देव ना कि आबार पड़े गेसि आबार पड़े गेसि भाई एक जगह दुबार बोल आकबार ट्राई करी एबार हो इनशाल्लाह এবার এবার দেখি ওকে এবার হয়ে গেছে ভাই রে ভাই পাস কোনো মতে এবার আবার জাম্প এটা ওকে ওকে এবার কোথায় যেতে হবে বরাবর তীর চিহ্ন দেওয়া আছে এই তীর চিহ্নগুলো ফলো করতে হবে আমার আচ্ছা উপরের দিকে তীর চিহ্ন ওরে ভাই কাঠও ধরা যায় না তে তো ভালো হয়েছে উপরে কাঠ ধরে দিয়ে তো পারি কেন ওকে এবার বলতো সেভাবে প্লে বাটনে ক্লিক করে লাফ দিতে দেই লাফ দেহি বাটন গুলো ঠিক আছে না ওকে ওকে ভাই ওকে কোনো মতে ধরছি পড়ানো যেতে নিছিলাম একটু জন্য কিন্তু পড়ি নাই এবার আরেক জায়গায় যেতে বলা দিয়া ভাই ট্রেনিং তো ভালোই হার্ড আছে এই যে বস্তা আছে কিছু লাভ দেই ওকে বস্তার উপর লাভ দিলে ড্যামেজ নেয় না কোনো এবার কই যাবো এবার কোথায় যাবো এখান থেকে উঠতে পারবো আমি ওরে ভাই বিল্ডিং গুলো অবস্থা এখানে তো যাওয়ার কোনো পথ দেখতে পারতাছি না ওইখানে যেতে হবে তাইলে এখানে যাওয়ার কোনো রাস্তা নাই এই যে একটা কাট আছে লাভ দিয়ে ধরতে পারবো আচ্ছা এর এমন হয় অন্য কোনো জায়গা থেকে ধরে ধরে দেব ডাইরেক্ট লাভ দিয়ে নাগাল পাইতাছি না আমি ওই যেখানে কাট আছে তাহলে ঘটনা হচ্ছে গিয়া এই যে কাট এটাও লাগাতে পাই না তাইলে আমি আরেকটু দূর থেকে দেখি এই যে বাক্স আছে এখানে এই বাক্সগুলো দেখলে দুই তুমি ফার্স্টে খেয়াল করে নিয়ে গেলি বুঝলাম না এত পাগল গেলি গা এই যে এখানে এখন যাও বরাবর ওকে আস্তে ধীরে ছাড়া যাইব না ছাড়লে নিচে পড়বো আবার উঠতে দৌড়ে এবার হচ্ছে ঘটনা এদিক থেকে আমি এই বস্তাগুলোর উপরে জাম্প করতে যাবো যেহেতু তীর চিহ্ন দেওয়া আছে এইদিকে তো দেখি জাম্প করতে পারি কি না জাম ওকে গাইস আমরা তো আইসা বসছি এখানে অনেক চিপা চুপা জায়গা আছে চিকন চিকন রাস্তা আছে এখন লাভ দিয়ে এখানে যেতে হবো ওকে ওকে বলতো সে আমার ন্যাচারাল আমার ট্যালেন্ট আছে আমি ভালোই করছি অবশ্যই ভাই তোর বস আমি মানে তোর বস এখন হই নাই হবে সিঁড়িতে উঠতে হবো আর বলতো আমি একটা প্রোডজি মানে ট্যালেন্টের ছোটোবেলা থেকে গাই আচ্ছা এখন এটা কই এলাম এখন যাইতে হইব আচ্ছা আবার রাহিমের সাথে কথা বলতে যাইতে হইতেছে আমাদের এখন দেখি রাহিম কোথায় আছে এইখান দিয়ে তো রাস্তা নাই যাওয়ার তাইলে রাস্তা অন্য অন্য কোনো দিকে হইব এই যে রাস্তা পেয়ে গেছি এই যে মার্ক করা জায়গাগুলো দেখলে বুঝতে পারবো যেখানে আমার জাম্প করতে হইব ওকে আবারও পড়তে হইব এবার ভাই আস্তে আস্তে যাবো এবার দৌড়াবো না এ ভাই এ ভাই এটা কি হইতাছে কি রে ভাই ভাই আমি কি মরেছি মনে বা কোনো কিছু খায়া ফেলাইছি ও সম্ভবত ইনফেকশন যা হয়েছিল না আমার ইনফেকশনের কারণে আমার একটু মাথা ঘুরাইতেছে আর এমন জায়গায় মাথা ঘুরাইতেছে কোনো কথা ওকে মাথা ঠিক হয়েছে এখন আস্তে ধীরে যাই আর ওইদিকে তোমরা দেখছো সামনে ভাই ধোয়াগুলা বিল্ডিংগুলা মনে হয় অনেক মনে অ্যাটাক হয়েছিল জম্বির অনেক ধোয়া আছে উপরে অনেক আস্তে আস্তে যাইতে হইতেছে আমার কারণ আমি যে একটা ড্যামেজ নিয়েছি এখন মাথা ঘুরে গেছিলো আমার পুরোটা ওকে নাইমা যাই ওকে ছাদে এখানে কি আছে
একটু সার্চ করা দরকার যদি কিছু পাই দেই কিছু আছে কি অনেক সময় না ছাদে কিছু পড়ে থাকতেও পারে ভালো মেটাল পার্টস টাইপের কিছু একটা কারণ ওই পার্টসগুলো কিন্তু দিয়ে আমার লাঠি টাঠি এগুলো আমি ইয়ে করতে পারবো মডিফাই করতে পারবো ওকে এখানে কিছু নাই যেহেতু নাই সেহেতু আমার নেমা যাই ওকে এবার এইদিকে কিছু দেখবো কি না এইদিকেও তো মনে হয় না কিছু আছে আমার রহিমের সাথে কথা বলতে আমি রহিমরে খুঁজে পাইতেছি না কোনো জায়গায় পোলাটা গেল কই আচ্ছা সামনের দিকে যাই সামনের দিকে থাকতে পারে এখানেও নাই ঘটও নাকি ভাই আচ্ছা এই যে এই যে এই যে এখানে রহিম রহিম what the fuck was that Does this mean I'm turning? Most likely no. Just আমি কি জম্বি হয়ে যাব কি না? রাইম বলতেছে most likely no. মানে এখনো হয় নাই. But he'll check you out. সম্ভাবনা আছে হওয়ার. Before you head out to see Zera, talk to the fourth master. ডক্টর আছে ডক্টর জেরা সম্ভবত ওনার নাম. ওনার কাছে অ্যান্টিজেন আছে আর অ্যান্টিজেন নিলে আমরা ঠিক হয়ে যাব মোটামুটি. মানে কিছুক্ষণ একটা টাইম লিমিট আছে. এখনও ভ্যাকসিন বের করতে পারে নাই যেটা সবাইরে ঠিক করা যাবো ইনফেক্টেড সবাইরে তো এখন আমরা চলে যাব একটা লোকের কাছে যে আমাদেরকে অস্ত্র দিব আর এই যে দারোয়ান মামা দাঁড়ায় আছে নাই কী অবস্থা দারোয়ান উপরে থাকলে নিচে পাড়া দেবো কেটা যাই হোক কথা বলি কোয়ার্টার মাস্টারের সাথে কিছু একটা দিব কোয়ার্টার মাস্টার না কোয়ার্টার মাস্টার নাম বুঝলাম না রহিম রেডিওড মি অ্যাবাউট ইউ ইয়া দ্যাটস মি নেমস ক্রেন I'm not gonna bother learning your name till you survive a few days. Ore bhai, rakhi dise bhai, shei. This is for you. Mugur dise, mugur. By the way, word around the tower is you're just another deadbeat in line for food. Ei mugur de zombie re marte hobe na mal koran nai. People here don't much like gan tan thakle bhaloi to. Don't blame them. It's easy to get paranoid when you're isolated. And since somebody's jamming communications to the outside, there's plenty of paranoia to go around. Whole damn city with nobody to call for help but ourselves. Okay, amara je first e attack korchilo na tinda. Ederke bola hoy paranoid. Era gine attack kore. That shit's a game changer. Thanks. I'll bear that in mind. Listen, is there anything else? I'm in a bit of a rush. Also, if you're looking to get more popular, you can try helping folks. Do a few favors অনেকের মানুষ রাস্তা দিয়ে ঘুরবে দেখে হেল্পফুল লাগে আমাদেরকে একটু পপুলারিটি বাইরে যাবে মানে আমরা সাইড কোয়েস্টের মতো কাজ করব ওকে আমরা যে জান নেওয়া দরকার ছিল মুগুটা নিয়ে আনিছে ড্যামেজ কত 24 ড্যামেজ খারাপ না ওকে ভালোই ড্যামেজ মোটামুটি চলে এবার আমরা নিচে যাবো গ্রাউন্ড ফ্লোরে অবশ্যই একবারে ওকে ভাই ভাঙ্গা লাভ দিতে হইছে বের হওয়ার রাস্তা কই সম্ভবত এটা ওকে একজন দাঁড়াইছে গার্ড ওকে বের হয়ে যাই বাইরের ওয়ার্ল্ডে এলাম প্রথম ওকে চাবি লাগে খুলতে আচ্ছা চাবি লাগবে আচ্ছা বলতেছে না মরতে সেফ থাকতে তো আমরা বাইরে আইয়া পড়ছি আর অলরেডি বাইরে দিয়ে আগুন টাগুন জ্বলা আছে এক জায়গায় ওকে ডক্টর জেরের কাছে যাইতে হবে আমার এখন ডক্টর জেরের কাছে তো যাব দেখি ম্যাপে এখানে না আচ্ছা এই যে এখানে যাইতে হবে আমার এই জায়গাটা মার্ক করে রাখি ওকে ইউ ক্যান্ট মিস ইট ইটস ক্রেন কিড ওকে এই যে একটা টি চিহ্ন দেওয়া আছে টি চিহ্নগুলোর ফলো করলে হয় কি মানে যাওয়াটা ইজি হয়ে যায় মেন রোড দিয়ে গেলে জম্বি অ্যাটাক করব তো আমরা জাম্প করি ইজি ভাই গেম মোটামুটি তো জাম্প করতে পার এ ইজি ভাবছিলাম যাই হোক কি হলো একটু ভাবছিলাম যে ইজি আর সমস্যা নেই একটা এটা অনেক বড় জাম্প আছে এটা ইজি কারণ না মানে গেম ইজি বাট আমি বেশি রেঞ্জে দৌড় দিছি সমস্যা নাই এটা কোনো ব্যাপারই না ওকে আমরা আবার ট্রাই করি এবার পারবো এই যে এখান থেকে মনে হচ্ছে পারবো আমি এই জাম্পটা এই যে ভাই ইজি ভাই আরে কেডা কয় গেম হার্ড ওকে এটা কিছুটা পাইলাম মেটাল পার্টস নিয়ে নিছি মেটাল পার্টস কাজে লাগবো গেম কিন্তু আসলে ইজি এখন যেখান থেকে আমি কী করি কী করি ও রে ভাই এই জম্বি তো আসলে
জম্বি তো আছে জাম্প করতে হবে ইজি ভাই এবার জাম্প একদম টাচ এবার লাভ ধরে ফেলাম ধরে ফেলাই এটা কোনো কথা আমার ড্যামেজ বা হেলথ 1 এ পড়ছে এটা কোনো কথা এক জাম্প করে শেষ এ ভাই জম্বি ও রে ভাই ও রে ভাই ভাই রে ভাই মারতা আতে মর মরে না গেলি গা এ ভাই আমার হেলথ কিন্তু বাড়তেছে হিল পেয়ে পড়েছি এ ভাই আরও জম্বি ভাই মে জম্বি আয় পড়ছে এ রে ভাই জম্বি আর জম্বি এত জম্বি গেলি গা আর রে ভাই মরেও না এ রে ভাই কামড় দিয়ে দিছে আর রে ভাই আবার কামড় দিয়ে দিছে এ রে ভাই মায়েরা ফলাই দিছে আমার এ রে ভাই তাড়াতাড়ি ভাগতে হইব নাইলে আমি শেষ হয়ে যাবো এখানে জম্বি রায় পড়ছে আমার কাছে গাড়ি উপরে উঠছি গাড়ির উপরে উঠলে সম্ভবত জম্বিরা আমার মানে আইতে পারবো না ভাই আমি তো এখন ভাবছিলাম যে মারা যাবো ভাই মানে গেম শুরু হওয়ার এত তাড়াতাড়ি যদি মরে যায় তাহলে কেমনি এবার যাব কোন খান দিয়ে সব খান দিয়ে তো জম্বি দেখতে পারতাছি আমি এই বাসাতে আবার এলাম দেখি এইখানে কোনো ওয়ে আছে কিনা ওয়ে ভাই ব্রিজ এখানে এই রে ভাই একটা রুম পাইছি রুমে তো কেউ নাই না ভালো হয়েছে কেউ নাই এখানে কিছু নিয়ে নি মুন্না থাকলে ভালো হয়েছে কেউ ও রে ভাই কে বলছে কেউ নাই জম্বি এখানে দাঁড়ায় আছে আমার লিগা মরেও না বারবার উঠতেছে ওকে ভাই ওরে ভাই সেই মাই দিলাম এই জম্বিটারে এই ফ্রিজের ভিতর কি আছে ভালো কিছু থাকতে পারে যে ওরে ভাই অ্যালকোহল আছে দরকার ছিল অ্যালকোহলের আমার নিয়ে নিলাম সিগারেট দিছে যদি আমি খাই না দেখি জম্বির কাছে কি আছে $15 মাই জম্বিরা বড় লোক এর ভাই আরেক জম্বি মরছে নাকি আবার উঠতেছে কিন্তু মর এ ভাই আবার দাঁড়ায় গেলি গা মরে না কে এ রে ভাই আমার গুছ মতো নিয়েছিল মরে না ভাই বারবার মারতেছি ভাই জম্বিগুলো তো বস ফাইটের মতো লাগতেছে মরতেই চেয়েছে না আবার দাঁড়ায় গেছে ও ভাই ঘুষি মারছে আমারে খারাপে সেইবার মরছে অনেক কষ্টে মারছে ভাই জম্বির কাছে মেটাল পার্ট আসছিল একটা এখানে কি আছে দেখি ওকে টাকা নিলাম তারা তুই খারাপ নিয়ে হলি পরে পরে মারতেছি ওকে নিয়ে নিলাম কিছু এবার যে জম্বিটা কই দাঁড়ায় আছে ওকে ফ্রিজে কিছু পামো আচ্ছা পাইছি নিয়ে নিলাম আর কিছু নাই নাই কই তুই গেছিস গা ওকে এই জম্বিটাও গেছে গা ডরে আরে ভয় পাওয়া স্বাভাবিক তো এখন আমরা আবার উপরে উঠে যাই কারণ উপরে উঠতে বার বের হওয়ার কোনো রাস্তা নেই আলাদা এখন আমার যাইতে হবে ডক্টর জেরের কাছে একটা গ্যাসের ট্যাঙ্ক গ্যাসের সিলিন্ডার আছে দিয়ে কী করতে পারি নিয়ে নেই ওই ভাই জম্বি আছে মেরে দিলাম সিলিন্ডার মেরে দিই ভাই সিলিন্ডার মেরে দিই এ ভাই আগুন দরকার আছে ভাই ভাগতেই 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 ভাগি 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 এ ভাই মরতে নিয়েছিলাম এ ভাই সিলিন্ডারটা ফাটানো উচিত হয় নাই ভাই সিলিন্ডার ফাটানো উচিত হয় না সিলিন্ডার মানে শব্দ বেশি হইলো না জম্বি একত্রিত হয়ে যায় এক জায়গায় এরে ভাই জম্বি আর জম্বি তাড়াতাড়ি ভাগতে হইব না এলে আমার শেষ করে ফেলাই দিব তাড়াতাড়ি 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 ভাই ভাই রে ভাই যাই হোক এখান দিয়ে আমি যাওয়ার রাস্তা দেখতে পারতেছি না আমার সাইডটা যেতে হবে নিজস্ব ওকে সাইডটা চলে আইসি রাস্তা তাও বাজাছি না আমি ভেতরে ঢুকতে হবে এখানে কারণ ডক্টর জেরে এখানে আছে আচ্ছা এটা ধরবো না এই ওয়াল বাই উঠতে হইব কেটা অবস্থা এনে ওটা চা জায়গা নেই গা তাহলে আবার লাভ দিতে হইব ওকে ওকে ধরছি তো এইখান থেকে আবার জাম্প করতে হইব এই যে একটা জায়গা এখানে লোক আসে অনেকগুলো মানুষ আছে কোনো জম্বি নাই ওকে আয়া পড়ছি এইখানেই সম্ভবত ডক্টর জেরে আছে যে আমাদেরকে অ্যান্টি জেন দিবে কারণ অ্যান্টি জেন ছাড়া আমরা বাঁচতে পারবো না মাথা ঘুরে আমরা নিজেরাই জম্বি হয়ে দিতে পারি ওকে এই যে ডাক্তারটা ড্যামেজ বলতেছে গেলে কোনো কিছু ফেল হয়েছে নাকি
এখনো কোনো কিউর বের হয় না এটা। A cure is possible, definitely possible. Oh shit, you really think you can figure it out? With Dr. Camden's help. আচ্ছা, আইটা ডাক্তার আছে ডক্টর ক্যামডেন নাম সম্ভবত, আর যদি ডক্টর জেনে দুজন একসাথে কাস্ট করে তাহলে কিন্তু হেল্প করতে পারবে, ভালো কিছু একটা বানাইতে পারবে বলতেছে। কিন্তু আপাতত মনে হয় না, দুজন দুজনের কন্টাক্টে আছে, দূরে দূরে আছে, এই জন্য এই ভ্যাকসিনটা বানানো সম্ভব হইতে পারতেছে না, এর জন্য এখন অ্যান্টিজেন দিয়ে কাজ চালাইতে হইতাছে। ওকে, আমরা অ্যান্টিজেন নিয়ে নিছি, এখন আমরা সেফ আছি। ওকে ভাই, ওর ল্যাপটপ ল্যাপটপ অনেক কিছু আছে, অনেক ডাটা আছে। It bore no fruit. I'm ashamed that I wasted so much time on it. Dr. Zerek obi depression e ache karon so onek time waste korche, kono falafol bei korte pare na ekhono. Okay, kire bhai, I'm quite busy. Kire bhai, Dr. Zerek amader ke dhakka diye ber kora dilo onar room theke karon oni busy discharge niya. Okay, to amra endi zeniya nisi guys, amra ekhon save asi, amra zombie hoye jabo na ekhon. Check me out and give me another shot. Okay, great. That'll to hold you for a while, which is good, cuz I'm starting to get used to the idea of bossing you around. So, time for a real trial. আচ্ছা, এই স্পাইক নামে একটা লোক আছে, এর সাথে কথা বলতে বলতেছে আমাদেরকে নতুন নতুন মিশন দিব। তো আজকে আমরা নতুন অন্য কোনো মিশনে যাচ্ছি না, নেক্সট ভিডিওতে যাবো আমরা একটা মিশনে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।